আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। নমস্কার বন্ধুরা, ডাউটনাট আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে কোশ্চেনটা কি বলছে যে রেডিয়াস অফ আর্থ ইজ 6400 এত কিলোমিটার, বুঝে তাহলে কি যে ইটস ক্যাপাসিটেন্স মানে কি আর্থের ক্যাপাসিটেন্স কত হবে ইন মাইক্রোফ্যারাড আমরা বের করতে বলেছে। ওকে, তো চলুন বন্ধুরা কোশ্চেনটা শুরু করা যাক। আমাদের কাছে দিয়েছে কি যে রেডিয়াস আর ইকুয়ালস টু 6400 কিলোমিটার ইকুয়ালস টু 6400 ইন্টু 10^3 মিটার। ওকে, তো বন্ধুরা আমাদের বার করতে হবে কি ক্যাপাসিটেন্স। আমরা কি জানি, আমরা জানি কি যে আর্থ ইজ এ স্ফিয়ার, আর্থ স্ফিয়ার, তাই তো? অ্যান্ড ফর আ স্ফিয়ার সো ক্যাপাসিটেন্স কি লিখতে, এখান থেকে ক্যাপাসিটেন্স 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 সি ইকুয়াল টু, আমরা কি লিখতে, এখান থেকে লিখতে হবে কি যে 4πε0 ইন্টু আর। ওকে, তো বন্ধুরা 4πε0 এই টোটাল টার্মটার ভ্যালু কত, 1/9 × 10^9 ইন্টু 6400 ইন্টু 10^3। তো চলো বন্ধুরা এটা আমরা ক্যালকুলেট করে দেখি আমাদের ভ্যালুটা কত আসছে। তো বন্ধুরা পেয়েছি ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু 7.11 × 10^-4 ফ্যারাড। ওকে, কিন্তু আমাদের অ্যান্সার কি আছে, কি সে অ্যান্সার আছে মাইক্রো ফ্যারাডে। তো এখান থেকে লিখতে কি যে সি ইকুয়ালস টু 7.11.1 × 10^-6 ফ্যারাড। তো 10^-6টা তুলে দিলে আমরা কি পাবো, মাইক্রো ফ্যারাড পাবো। তো অতএব সি ইকুয়ালস টু 7.11.1 হবে তাহলে এত মাইক্রো ফ্যারাড। ওকে, তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পারলেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।